আপনারা জানেন আমাদের ত্রিপুরা পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে স্পেশাল ড্রাইভ, স্পেশাল রেড, অ্যাওয়ারনেস সবটাই চলছে বিগত কয়েকদিন যাবৎ। তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবুর নিকট একটা সিক্রেট ইনফরমেশন আসে যে ট্যাক্রুচুল নিয়ে অসীম রোদের বাড়িতে হিউজ পরিমাণ কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অন্যান্য অফিসার এবং এমজি বাজার বড়বাবুর স্টাফ সহকারে অসীম রোদের বাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশি শুরু করার পর তার কাছ থেকে সাসপেক্টেড ব্রাউন সুগার এবং অ্যান্টিভাইল, ক্যাশ, টাকা, মোবাইল এগুলো রিকভারি হয়। এখানে কাউন্ট করার পর, ওজন করার পর দেখতে পাই আমরা টোটাল ব্রাউন সাসপেক্টের যে ব্রাউন সুগার আছে সেটা 11 গ্রাম পাওয়া গেছে তার কাছ থেকে, 221টি এমটি ভাওয়াল পাওয়া গেছে, ক্যাশ টাকা পাওয়া গেছে 35,500 টাকা, একটি মোবাইল। তো তাকে থানাতে আনা হয়েছে, তার বিরুদ্ধে একটা এনডিএস মামলা নেওয়া হচ্ছে। তাকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি সে একটা ভেটান ড্রাগ পেডলার। তার সে আমাদের পূর্ব থানাতেই বিগত দিনে অনেকবার অ্যারেস্ট হয়েছে, জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে, কেসগুলো চলছে। তো আমরা তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দেখব সে কোথেকে এই কন্ট্রাব্যান্ডগুলো কালেক্ট করে, কার কে কে আর জড়িত আছে সেটা আমরা বের করে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করব। কতদিন ধরে এটার সাথে জড়িত? সে বিগত 4-5 বছর ধরে জড়িত আছে। বিগত 3 বছর আগে আমাদের এখানে 2 বার অ্যারেস্ট হয়েছে, প্লাস জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, 2022-এ মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছি। তো আমরা অফিসিয়ালি ওই থানাগুলোর সাথে কন্ট্যাক্ট করে আর কোথায় কোথায় সে অ্যারেস্ট হয়েছে এটাও আমরা বের করবো। তার বাড়িতে এবং তার কাছ থেকে পাওয়া গেছে। আপনার কি মনে হয় ওর সাথে আর কারো সংযোগ আছে, বড় কোনো গ্যাং বা? হ্যাঁ, থাকতে পারে, কারণ এখানে তো এটা প্রোডাক্ট হয় না, সে হয়তো কারো কাছ থেকে এনেছে। তাকে আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিদেরও আমরা অ্যারেস্ট করার জন্য আমরা ওই লাইনে আমরা জানাচ্ছি।